মৃত্যুদূতত পরিণত তামুলপুর উদালগুড়ি পথ। উদালগুড়ির ভেরগাঁওর উত্তর নাওবান্ধাত রবিবারে নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রাক আর বাইকর মুখামুখি দুর্ঘটনাত গুরুতরভাবে আহত দুই যুবক। তামুলপুর উদালগুড়ি পথর উত্তর নাওবান্ধাত বাক্সার গুড়েশ্বরের দিকের টংলা অভিমুখে আহি থকা AS27C0678 নম্বর ট্রাকখনে ডিমাকুচি দিকের তামুলপুর মহকুমার বাঙালিপাড়া অভিমুখে গৈ থকা নাম্বার প্লেটবিহীন নতুন গ্লেমার বাইকত অহা দুই যুবকক মহতিয়াই নিয়ে, ফলত গুরুতরভাবে আহত হয় দুই বাইক আরোহী। রাইজে সংকটজনক অবস্থাত উদ্ধার করে GMCHলৈ প্রেরণ করে দুই যুবকক। যুবক দুইজনের ঘর বাক্সা জেলার গোয়াবাড়ি বলে জানিপরা গেছে। এজনের নাম সতীশ বলে জানিপরা গেছে, যদিও আনজনের নাম এতিয়াও জানিপরা হওয়া নাই। দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয় ডিমাকুচি আরক্ষী। মৃত্যু দুটরূপে পরিণত হওয়া পথটুত চলিত বর্ষর জানুয়ারি মাসতে দুর্ঘটনাত প্রায় সাতজনক লোকে প্রাণ হেরার বিপরীতে 15 জনেরও অধিক লোক গুরুতরভাবে আহত হবলগিয়া হয়েছে। বাক্সার পৰা কুমার দীপকাশ্যপ, রিপোর্ট জিয়া নিউজ।